এই গাছটা ভালো করে লক্ষ্য করুন আপনারা, এর রস আপনারা খাবেন, ডাবের চেয়েও বেশি উপকার হবে। যদি আপনাদের কারোর শরীর গরম হয়, পায়খানা করলে পেটে গোজা গোজা পায়খানা হচ্ছে, ওকে আপনারা এর রস বের করে খাওয়াবেন, দু তিন দিনের মধ্যে ভালো হবে। তিন দিন খাওয়াবেন, নিশ্চিত চলে যাবে রোগটা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইবার করে রাখবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেকে এই ভিডিওটা দেখতে পারে, তাদেরও উপকারে লাগে। প্রথমে গাছটাকে আমরা ছেঁচে নেব হালকা করে, একটু ভালো করে আপনারা ছেঁচে নেবেন যাতে রস বার করতে সুবিধা হয়। দেখুন এইভাবে ছেঁচে নেবেন কলা গাছকে, আরেকটি গাছ নিচ্ছে ছেঁচে নেবো এইভাবে। সেই এইবারে এই গাছটা দেখুন, গাছগুলো ছেঁচে নিয়েছি, গাছগুলো ছেঁচে নিয়েছি, হালকা খাওয়ার জল এনেছি। এবার গাছগুলোকে নিজে নেবো একটু হাল করে, দেখুন বন্ধুরা একটু জল মিশিয়ে দিলাম হালকা, প্রচুর ঠান্ডা করে এই গাছটি। আপনারা দেখেছেন হয়তো এই গাছটিকে, বাড়িতে প্রায় লোকের বাড়িতে হয়ে থাকে গাছগুলো, বিচে কলার গাছ। আমরা গ্লাসগুলো ধুয়ে নেবো হালকা করে, লবণ হালকা দিয়ে দেবো, হালকা করে দেবেন, বেশি দেওয়ার দরকার নেই, অল্প অল্প দিবে, একদমই হয়ে গেছে। আমাকে ছেঁকনি ছিল না, সেই জন্য আমি না ছেঁকে খেয়েছি। আপনারা বাড়িতে ছেঁকনি থাকলে ছেঁকে খাবেন, খেতে ভালো হবে, হালকা নুন মিশিয়ে খাবেন। বিচে কলের রস খুব উপকারী গাছ এটি একটি।